কবার কবার কেতিয়াবা কি হয়, কেতিয়াবা কইদে ধরক এটা মই কালি এটা মূলেকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এটা হোয়াটসঅ্যাপ পঠাই দিছিল রহা সমষ্টির এটা অঞ্চল, মই আগতে তাতে মেলি আছিলোঁ, মই গতিকে জায়গাটা চিনি পাও, মই জানো যে গোটেই জায়গাটোর চারিওফালে পানি রিচ করার কারণে অসুবিধা হয়ে আছে। আজি মই খবর রাখিছোঁ যমুনামুখৰে ৰাস্তাটো খুলি যাব, খুলিব আজি যাতে লগত লগত খোৱা বস্তু পাই মই তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ। কিন্তু কেতিয়াবা কি হয়, বহুত জেগাত পানী হৈ গ'লে, অভাৱনীয়ভাৱে পানী হৈ গ'লে ৰিচ কৰাত অসুবিধা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙৰ এই ক্ষেত্ৰত খুবেই সিরিয়াস, আৰু তেখেতে মানুহে যেতিয়া কষ্ট পোৱা বুলি কোনোবা এটা হোৱাটছআপ দিয়ে, কোনোবা এটা মানুহক টিভিত দেখে, তেখেতে কষ্ট পায়, তাৰ কাৰণে অকণমান ষ্ট্ৰিক কৰিবলৈ বাধ্য হৈছোঁ বা বাধ্য হৈছে। কিন্তু মই ইয়াতে দেখিলোঁ, এইটো আপোনালোকৰ সন্মুখতে কথা পাতিলোঁ, কোনো ধৰণৰ কমপ্লেইন নাই। কিন্তু এইটোতো নহয়, মানুহ মাত্ৰেই ভুল হ'ব পাৰে, ক'ৰবাত মোৰো ভুল হ'ব পাৰে, ক'ৰবাত ভৱেশদাৰো ভুল হ'ব পাৰে, ক'ৰবাত দিগন্তদাৰো ভুল হ'ব পাৰে। পানি যাওয়া বহু পানি।